ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি নভেম্বর মাসের ফার্স্ট উইক, অর্থাৎ 1 থেকে 7 নভেম্বরের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তারপর একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবে। এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো যেটা বললাম, 1-7 নভেম্বর, তাহলে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব, তাই তো? আচ্ছা, এরপরে দেখো, তোমরা হয়তো জানো বা যারা জানো না তাদের জন্য যে প্রতি রবিবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু ফুল ফ্রি মক টেস্ট নেওয়া হয় WEP কনস্টেবল 2024-কে লক্ষ্য রেখে। তোমরা যারা পরীক্ষাটি দিচ্ছ প্রত্যেক দিন, তাহলে অবশ্যই প্রতিনিয়ত নিজেকে যাচাই করতে পারছো। এমনকি যারা এখনো দিচ্ছ না, তারা অবশ্যই সেই পরীক্ষাটা দাও, তাহলে বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কোন পর্যায়ে রয়েছে। তো এই সেই ওয়েবসাইট www.5erpathshala.com, এখানে গিয়ে এনরোল করে নাও, তাহলে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। আর পরীক্ষার রেজাল্ট রাত 10টায় প্রকাশিত হয়। এমনকি তোমরা যদি 1 থেকে 10 মধ্যে থাকো, তাহলে কিন্তু সেই র্যাঙ্ক তোমরা ভিডিওর মাধ্যমে চ্যানেলে দেখতে পাবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। গুরুত্বপূর্ণ দিবস দিয়ে আমরা ওয়ার্ড লাইনের হিসেবে দেখি গুরুত্বপূর্ণ দিবসগুলো। দেখো প্রথমে কি রয়েছে, বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয় 5ই নভেম্বর। এরপর দেখো কি রয়েছে, জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয় 7ই নভেম্বর। এবার কিন্তু আমরা MCQ বেসড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এগোবো। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নিই। কলিন্স ডিকশনারি এর দ্বারা 2024 ওয়ার্ড অফ দ্য ইয়ার তকমা পেল কোন শব্দটি? আচ্ছা, এই যে কলিন্স যে ডিকশনারি আছে, প্রত্যেক বছরই একটা শব্দকে মনোনীত করে যেটা সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয় বা সবচেয়ে পরিচিত একটা ওয়ার্ড। তো দেখো কি বলেছে, ব্রড, ব্রিফ, অপশন সি কোড, অপশন ডি ম্যাপ। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, ব্রড। দেখো ব্রড ছিল। এবার এই যে ব্রড শব্দটাকে কলিন্স ডিকশনারি এর দ্বারা 2024 ওয়ার্ড অফ দ্য ইয়ার করা হলো, কেন করা হলো, কি সেই তার গুরুত্বই বা কি? দেখো ব্রড ছিল যুক্তরাজ্যের গায়কের হিট ষষ্ঠ অ্যালবামের গান নাম, এবং শব্দটি এখন একটি আত্মবিশ্বাসী, স্বাধীন এবং হেডোনিস্টিক মনোভাবের প্রতিনিধিত্ব করতে এসছে। কলিন্স বলেছিলেন, একটি খারাপ আচরণ করা শিশুর জন্য একটি শব্দের পরিবর্তে এই ব্রড ব্যবহার করা হয়, ঠিক আছে? দেখো 2 নম্বর প্রশ্ন কি রয়েছে, বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট উৎক্ষেপণ করলো কোন দেশ? অর্থাৎ স্যাটেলাইটটা পুরোপুরি কাঠের, ঠিক আছে? ইতালি, অস্ট্রেলিয়া, চীন, নাকি অপশন ডি জাপান? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি জাপান। জাপানই তাহলে প্রথম কাঠের স্যাটেলাইট উৎক্ষেপণ করলো। তো রাজধানী টোকিও, মুদ্রা ইয়েন, আর প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। 3 নম্বর প্রশ্ন, দেখো কোন দেশ 19টি ভারতীয় কোম্পানিকে নিষিদ্ধ করেছে? অপশন এতে রয়েছে শ্রীলঙ্কা, বিতে রয়েছে দেখো নেপাল, সিতে রয়েছে আমেরিকা, আর ডিতে কিন্তু রয়েছে চীন। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, আমেরিকা। অর্থাৎ আমেরিকায় কিন্তু টোটাল 19টা ভারতীয় কোম্পানিকে নিষিদ্ধ করলো। আর আমরা জানি আমেরিকার যে রাজধানী আছে, রাজধানী ওয়াশিংটন, আর সেখানকার মুদ্রা কি আছে, মার্কিন ডলার, অবশ্যই পড়ল। 4 নম্বর প্রশ্ন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের MD অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর এবং CEO চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে? অশোকচন্দ্র, সঞ্জীব রাজ, সুজিত সাধুখা, নাকি সনাতন রেড্ডি? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, অশোকচন্দ্র। 5 নম্বর প্রশ্ন, দেখো কোন কোন দেশের মধ্যে 15তম বজ্রপ্রহার যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে? যৌথ তার মানে কি, অবশ্যই একের অধিক হবে এখানে। দেখো ভারত আমেরিকা, অপশন বিতে রয়েছে ভারত ব্রাজিল, অপশন সিতে রয়েছে ভারত অস্ট্রেলিয়া, এমনকি অপশন ডিতে রয়েছে ভারত জার্মানি। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, ভারত আমেরিকা। আমি একটু আগে আলোচনা করলাম আমেরিকার রাজধানী আর মুদ্রা তোমরা অবশ্যই পড়ে নেবে, রাজধানী কি ওয়াশিংটন আর মুদ্রা ডলার। দেখো 6 নম্বর প্রশ্ন, কোথায়
25 লক্ষ প্রদীপ জ্বালিয়ে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডস স্থাপন করেছে। দেখো অপশন এ বৃন্দাবন, অপশন বি অযোধ্যা, অপশন সি বারাণসী, অপশন ডি হরিদ্বার। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি অযোধ্যা। অযোধ্যা যা সাকেত নামেও পরিচিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অযোধ্যার আগে আরেক নাম কি সাকেত, হল একটি প্রাচীন ভারতীয় শহর ও মর্যাদা পুরুষোত্তম রামের জন্মস্থান। এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পবিত্র সরায়ু নদীর তীরে অবস্থিত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত, অবশ্যই কি হয়ে যাবে সরায়ু নদীর তীরে কিন্তু অযোধ্যা অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, কোন কোন দেশের মধ্যে নবম বা নয়তম যৌথ সামরিক মহড়া গার্ড শক্তি 2024 পরিচালিত হতে চলেছে? ভারত জার্মানি, ভারত সৌদি আরব, ভারত ইতালি, নাকি ভারত ইন্দোনেশিয়া? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ভারত ইন্দোনেশিয়া। অর্থাৎ গার্ড শক্তি 2024 লঞ্চ মানে সেনা অনুশীলনটা অনুষ্ঠিত হতে চলেছে ভারত আর ইন্দোনেশিয়ার মধ্যে। ইন্দোনেশিয়ার রাজধানী কি? জাকার্তা। আর মুদ্রা ইন্দোনেশিয়ান রুপিয়া। 8 নম্বর প্রশ্ন দেখো, রুল অফ ল ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? 79, 89, 99 নাকি 101? তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে অপশন এ 79। অর্থাৎ রুল অফ ল ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত নম্বরে? 79 তম। দেখো টোটাল তাহলে আমরা জানলাম এখানে যে ভারতের স্থান 79 তম, কিন্তু আমরা তো জানি না, প্রশ্ন তো কোথাও বলা নেই যে এই যে রুল অফ ল ইন্ডেক্স 2024 এ কতগুলো দেশ পার্টিসিপেট করেছে। তাহলে দেখো বলা রয়েছে 142টি দেশের মধ্যে ভারতের স্থান 79 তম, ঠিক আছে। এই তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে, মানে 1, 2, 3, 4, 5 করে, প্রথম রয়েছে ডেনমার্ক, তাহলে এটা 1 নম্বর দিয়ে দিলাম। তারপর রয়েছে নরওয়ে, ফিনল্যান্ড, তারপর রয়েছে সুইডেন, আর 5 নম্বরে কিন্তু রয়েছে কে? জার্মানি। তাহলে দেখো আমরা এখান থেকে কতগুলো প্রশ্ন পেলাম, আমরা তো ভারতের স্থানটা জানতেই পারলাম, তাই তো? কতগুলো দেশ পার্টিসিপেট করে? 142টি, তার মধ্যে ভারতের স্থান আমরা জানি। এবার প্রথম স্থানে কোন কে রয়েছে? প্রথম স্থানে রয়েছে কি? ডেনমার্ক, দ্বিতীয় স্থানে নরওয়ে, এইভাবে করে আমরা একদম পঞ্চম স্থান পর্যন্ত কিন্তু জানতে পারলাম। আর অ্যাকচুয়ালি তোমাদের এই প্রথম দ্বিতীয়টা পড়লেই হয়ে যাবে, অসুবিধা নেই, তারপর এগুলো সেরকম একটা গুরুত্বপূর্ণ নয়, অবশ্যই প্রথম দ্বিতীয় আর ভারতের স্থান জানতে হবে, তাহলেই হলো। নেক্সট দেখো, কোন রাজ্যের আসন্ন নির্বাচনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি? আচ্ছা, পাঞ্জাব, নাগাল্যান্ড, আসাম, নাকি ঝাড়খণ্ড? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কিন্তু মহেন্দ্র সিং ধোনি কি হয়েছে, মনোনীত হয়েছে। দেখো ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, আর রাজ্যপাল সন্তোষ গাঙ্গুলী। 10 নম্বর প্রশ্ন, অস্কার 2025 এর জন্য কোয়ালিফাই করলো কোন ভাষার শর্ট ফিল্ম সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো? তামিল, তেলুগু, কন্নড়, নাকি মালায়ালম? তাহলে এই যে সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো, এটা একটা কন্নড় সিনেমা, সেই কিন্তু 2025 অস্কারের জন্য কোয়ালিফাই করলো, ঠিক আছে। দেখো 11 নম্বর প্রশ্ন, এশিয়ার আর্ম রেসলিং কাপ 2024 জিতেছে কোন দেশ? উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি কাজাকিস্তান। রাজধানী আস্তানা, মুদ্রা কাজাকিস্তানি টেঙ্গি, ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবে। নেক্সট, বিশ্বের সবচেয়ে দূষিত শহরে শহর হয়ে উঠেছে কোনটি? অর্থাৎ বলতে চাওয়া হয়েছে যে সব বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি নিচের 4টি অপশনের মধ্যে। অপশনেতে রয়েছে করাচি, বিতে দিল্লি, সিতে লাহোর, ডিতে ঢাকা। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি লাহোর। অর্থাৎ লাহোরই তাহলে বিশ্বের সবচেয়ে দূষিতপূর্ণ শহর। লাহোরে হলো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী এবং করাচির পর দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। অর্থাৎ করাচি পাকিস্তানের প্রথম সবচেয়ে বড় শহর, তারপরেই কিন্তু লাহোরের স্থান। এরপরে দেখো, সেই ধারাবাহিকতায় বিশ্বের 26তম বৃহত্তম শহর, অর্থাৎ এর মানে গোটা পৃথিবী হিসেবে যদি ধরা যায় তাহলে লাহোরের স্থান কিন্তু 26তম, ঠিক আছে। দেখো 13 নম্বর প্রশ্ন কি রয়েছে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স যা শর্ট ফর্ম আইএসএ,
এর ডিরেক্টর জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছে কে? অপশন এতে রয়েছে আশিস খান্না, বিতে রয়েছে সঞ্জয় মালিক, সিতে রয়েছে দীনেশ রায়, ডিতে রয়েছে রমেন খুরানা। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, আশিস খান্না। 14 নম্বর প্রশ্ন, ফিজির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভূষিত হলেন কে? নির্মলা সীতারামন, জগদীপ ধনকর, শ্রী শ্রী রবিশঙ্কর, অপশন ডি মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, শ্রী শ্রী রবিশঙ্কর। শ্রী শ্রী রবিশঙ্কর হলেন ভারতের একজন আধ্যাত্মিক নেতা, ঠিক আছে, সেই জন্যই তাকে এই ফিজির সর্বোচ্চ সামরিক পুরস্কারটা দেওয়া হয়েছিল। দেখো নেক্সট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স ISA এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কোন দেশ? ভারত, জাপান, ইতালি নাকি রাশিয়া? তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, ভারত। ভারত হচ্ছে তাহলে কি প্রেসিডেন্ট। এরপরে দেখো, কো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে ফ্রান্স, ঠিক আছে। তাহলে ভারত প্রেসিডেন্ট হলো ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স যার ISA, আর কো প্রেসিডেন্ট হলো কে? ফ্রান্স। নেক্সট প্রশ্ন, শ্রীলঙ্কাকে পরাজিত করে ইমার্জিং এশিয়া কাপ 2024 টাইটেল জিতল কে? আফগানিস্তানে, বাংলাদেশে, নিউজিল্যান্ডে নাকি ভারতে? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, আফগানিস্তানে। রাজধানী কাবুল, মুদ্রা আফগানি, আফগান আফগানি, ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, জাপান প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল 2024 সোনা ও রূপোর মেডেল জিতলেন কে? সোনাও জিতেছে আবার রূপোর মেডেলও কিন্তু জিতেছে। আচ্ছা, রূপম হাজরা, সুকান্ত কদম, সঞ্জয় শীল নাকি দীপন কুমার? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, সুকান্ত কদম। 18 নম্বর প্রশ্ন, দেখো U23 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপসে তৃতীয় ভারতীয় হিসেবে সোনা জিতলেন কে? শুভময় দীক্ষিত, বিকাশ ঝা, চিরাগ চিক্কারা নাকি রমেন মালিক? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, চিরাগ চিক্কারা। 19 নম্বর প্রশ্ন, দেখো অমিতাভ বচ্চন কর্তৃক ANR পুরস্কারে ভূষিত হলেন কে? অর্থাৎ কাকে দেওয়া হলো ANR পুরস্কার? পবন কল্যাণ, চিরঞ্জীবী, নাগার্জুন নাকি থালাপতি বিজয়? তাহলে এটা অবশ্যই সবাই সাউথ ইন্ডিয়ান, তাই তো? এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, চিরঞ্জীবী। চিরঞ্জীবীকেই তাহলে এই ANR পুরস্কারে ভূষিত করলেন কে? অমিতাভ বচ্চন। এবার চিরঞ্জীবী হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, নৃত্যশিল্পী, প্রযোজক, গায়ক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং বিনিয়োগকারী, ঠিক আছে। এরপরে দেখো, ফার্স্ট এশিয়ান বুদ্ধিস্ট সামিট অনুষ্ঠিত হবে কোথায়? ঢাকা, দুবাই, নিউ দিল্লি নাকি প্যারিসে? তাহলে এটা অ্যান্সার কিন্তু হবে অপশন সি, নিউ দিল্লি। 21 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় হিসেবে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব জিতলেন কে? দেখো অপশন এ, রাচেল গুপ্তা, প্রিয়ম সেন, অনুরাধা গোপীকৃষ্ণা নাকি প্রতিমা মালিক? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, রাচেল গুপ্তা। 22 নম্বর প্রশ্ন, নেপালকে পরাজিত করে দ্বিতীয়বার SAFF ওমেন্স চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতল কোন দেশ? বাংলাদেশ, নেপাল, নেপালকে পরাজিত করে অবশ্যই তাহলে নেপাল তো হবেই না এখানে। অপশন সি চীন, অপশন ডি জাপান, জাপান। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, বাংলাদেশ। রাজধানী ঢাকা, মুদ্রা বাংলাদেশি টাকা, তাই তো? দেখো 23 নম্বর প্রশ্ন, U19 ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপসে 75 কেজি বিভাগে ভারতের কৃষা বর্মা কিসের মেডেল জিতেছেন? অপশন এতে রয়েছে সোনা, বিতে রয়েছে রূপ, সিতে রয়েছে ব্রোঞ্জ, আর ডিতে রয়েছে উপরে কোনোটি নয়। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, সোনা। অর্থাৎ এই যে কৃষা বর্মা, সে কিন্তু ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে 75 কেজি বিভাগে সোনার মেডেল কিন্তু জিতেছে। 24 নম্বর, দেখো কোথায় ভারতের প্রথম অ্যানালগ স্পেস মিশন লঞ্চ করলো ইসরো? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তাই তো? ইসরোর পুরো নাম, লেতে, কলকাতাতে, মুসৌরিতে নাকি শ্রীনগরে? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, লেতে। লে বর্তমান ভারতের লাদাখ রাজ্যের ও পূর্বতন জম্মু ও কাশ্মীর রাজ্যের লে জেলার সদর দপ্তর, ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন, দেখো সুইস ওপেন ইনডোর আর্চারিতে
ভারতের অতনু দাস কিসের মেডেল জিতেছে? সোনা, অপশন বি তে রয়েছে রূপ, অপশন সি তে ব্রোঞ্জ, অপশন ডি তে কোনোটি নয়। তাহলে অ্যান্সার কিন্তু হবে অপশন সি ব্রোঞ্জ। অর্থাৎ এই যে সুইস ওপেন ইনডোর আর্চারিতে অতনু দাস কিন্তু ব্রোঞ্জের পদক কিন্তু জিতেছে। 26 নম্বর প্রশ্ন এবং আজকের এটি শেষ প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? 56তম, বি তে 76তম, সি তে 83তম, নাকি ডি তে 96তম? তাহলে এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি 83তম। প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। মনে রাখবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম সমস্যা হয় তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের পরিচিত যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।